সাইমা শিফা, শুনতে পাচ্ছ আজকে সবাই দেরি করছে কেন অ্যাডমিট হতে? আমি তো লিঙ্ক দিয়ে দিলাম সবাইকে। আচ্ছা, আমি তো লিঙ্ক টিঙ্ক দিয়ে দিলাম, দেখি সবাই জয়েন হয় কি না। লিঙ্ক দিলাম, পাসওয়ার্ড দিলাম, আইডি দিলাম, তাও যদি সবাই লেট করে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমাদের, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের সবাই দয়ে ভালো আছি। আচ্ছা, তো আমরা একটু দেখি যে কারা কারা জয়েন করছে। আমি তোমাদের গ্রুপে মেসেজ দিয়েছিলাম, একটা লিঙ্ক দিয়েছিলাম, আবার আইডি পাসওয়ার্ড তো তোমরা জানোই, তারপর আবার দিয়ে দিয়েছিলাম নিচে। ওয়ালাইকুম আসসালাম, তো তোমরা তোমাদের রোলটা চ্যাট বক্সে দিয়ে দিও, যারা হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করেছো। না আমার রোলটা, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা পরে দেখে নিতে পারবো। আচ্ছা, তো তোমরা কি এখন ফিনান্স বই পেয়েছো? ও, তাহলে তো পেয়ে গিয়েছো, ভালো খবর। তাহলে তো তোমাদের আজকে ক্লাস করতে সুবিধা হবে, যেহেতু বই পেয়েছো, বইটা সাথে নিয়ে বসবে, ঠিক আছে? বইটা সাথে নিয়ে বসবে, তাহলে হবে কি, তোমার বুঝতে সুবিধা হবে, কারণ স্ক্রিনের থেকে তোমার বইতে দেখতে তোমার মানে বেশি ভালো হবে আর কি দেখার জন্য। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের 50-এ ক্লাস, তো 53 বাজে, আমরা আস্তে আস্তে শুরু করে দেই, কারণ হচ্ছে যাদের জয়েন করার তারা করবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের বই ছিল না, আর আমরা অনলাইনে আছি, আর 9-এ আমরা একদম শুরুতে, আমরা আস্তে আস্তেই পড়ছি। আমরা হচ্ছে পড়ছিলাম একদম প্রথম পৃষ্ঠাতেই ছিলাম। আচ্ছা, আরও কয়েকজন আছে, আমি তো নিয়ে নিই, অ্যাটেন্ড করিয়ে নিই, তারপর হচ্ছে শুরু করছে, ঠিক আছে? সবাইকে একটু জয়েন করাই নিই। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ার শুনতে পাচ্ছো, তাই না? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা চলে যাচ্ছি, আমাদের পড়ার মধ্যে ঢুকে যাচ্ছি আর কি। আমরা হচ্ছে আমাদের যে 2 নম্বর পিসটা, সেটা হচ্ছে তোমার যে প্রথম 2টা প্যারা হয়ে গিয়েছিল, আমাদের লাস্টের ছোটো প্যারা থেকে আজকে আমরা পড়া শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই যে এখান থেকে পরিবারে অর্থায়নের প্রয়োগ আছে, এখান থেকে শুরু করব। মেয়েরা যারা জয়েন করেছো, আশা করি সবাই হচ্ছে তোমরা তোমাদের বইটা নিয়ে বসবে, যেহেতু বই পেয়েছো অবশ্যই বই নিয়ে বসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি শুরু করে দিই, কারণ অলরেডি 55 বেজে গিয়েছে, আর বাকি যারা আছে তারা আস্তে আস্তে জয়েন করুক। এখন দেখো, আমরা গত 2 ক্লাস, আমাদের আরও 2টা ক্লাস হয়েছে। প্রথম ক্লাসটা আমাদের ইন্ট্রোডাক্টরি ছিল, আমরা তাও জেনেছিলাম অর্থায়ন কী বা কীরকম। গত ক্লাসেও আমরা মোটামুটি একটা দৌচির দোকানের ক্ষেত্রে একটা অর্থায়নটা কীরকম হতে পারে, মানে ছোটো একটা ব্যবসায় প্রতিষ্ঠান দিয়ে শুরু করেছিলাম, যে অর্থায়নটা আসলে কীরকম, কোন কোন ক্ষেত্রে অর্থায়নটা কীরকম বা ফিনান্সের প্রয়োগটা কীরকম। আজকে আমরা যেটা যে টপিকটা নিয়ে মূলত শুরু করছি, সেটা হচ্ছে পরিবারে। আমি শুরু থেকেই বলেছি যে একটা মানুষের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থায়নের প্রয়োগ আছে। তো এই পরিবারের ক্ষেত্রে কোথায় অর্থায়নটা কেমন বা এর প্রয়োগটা কেমন, সেটা দিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করব। আমি শুরু করছি, তোমাদের কোথাও বুঝতে প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাকে কোশ্চেন করবে, মিস বুঝতে পারছি না। আচ্ছা, তো হচ্ছে এখন আমরা দেখো, এখানে বলছে যে পরিবারেও অর্থায়নের প্রয়োগ আছে। সাধারণত প্রতিটি পরিবারে এক বা একাধিক আয়ের উৎস থাকে, চাকরি, ব্যবসা, কৃষিকাজ, আত্ম উদ্যোগ ইত্যাদির মাধ্যমে পরিবার ভেদে আয়ের সংস্থান হতে পারে। দেখো, এখানে বলেছে পরিবারে অর্থায়নের প্রয়োগ আছে, প্রতিটি পরিবারে এক বা একাধিক আয়ের উৎস থাকে। যেমন ধরো, তোমার বাবা যদি ব্যবসা করে তাহলে সেটা হতে পারে একটা আয়ের উৎস, আবার তোমার মা যদি চাকরি করে তাহলে সেটাও একটা ব্যবসার আয়ের একটা উৎস হতে পারে। এছাড়া কোনো পরিবারের কৃষিকাজ করতে পারে, বা কেউ নিজেই ছোটো উদ্যোগে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। তো এগুলোর মাধ্যমে একটা পরিবারে কী হয়, আয়ের সংস্থান হয়, মানে পরিবারের আয়টা কোথা থেকে হয়, চাকরি, ব্যবসা, কৃষিকাজ, আত্ম উদ্যোগ ইত্যাদির মাধ্যমে পরিবারের আয়ের সংস্থান হয়, ঠিক আছে? পরিবারের আয়ের উৎসগুলো কিন্তু এগুলো, চাকরি, ব্যবসা, কৃষিকাজ, আত্ম উদ্যোগ, এগুলো হচ্ছে পরিবারের ব্যবসায় আয়ের উৎস।
আবার দৈনন্দিন বাজার খরচ, বাড়ি ভাড়া, স্কুলের বেতন, বিভিন্ন বিল প্রদান ইত্যাদি খাতে পরিবারের নিত্য নৈমিত্তিক ব্যয় সংগঠিত হয়। এখন দেখো, পরিবারে যেমন আয় আছে তেমনি পরিবারে ব্যয়ও আছে। পরিবারে কী কী জায়গায় ব্যয় হয়, যেমন বাজার খরচ, তোমার বাবা যদি বাজার করে সেটাতে খরচ হচ্ছে, বাড়ি ভাড়া দিলে খরচ হচ্ছে, স্কুলে তোমাদের স্কুলে যে বেতন দিচ্ছে সেখানে খরচ হচ্ছে, বিভিন্ন ধরনের বিল প্রদানের মাধ্যমে খরচ হয়। তাহলে পরিবারে যেরকম আয় হয় আবার তেমন কি খরচও হয়। এখন দেখো পরের লাইন বলেছে যে আয়ের সাথে যেমন ব্যয়ের সঙ্গতি রাখা প্রয়োজন, তেমনি ব্যয়েরও সঠিক সময়ের দিকটা সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন। এখন দেখো, আয়ের সাথে ব্যয়টা সঙ্গতিপূর্ণ রাখা অবশ্যই প্রয়োজন। কেমন, ধরো তোমার বাবার ইনকাম 50,000 টাকা, এখন সে যদি একটা 40,000 টাকা দিয়ে বাসায় ভাড়া থাকে, তাহলে সে কি বাকি 10,000 টাকা দিয়ে বাজার খরচ, তোমাদের স্কুল খরচ, বর্ণনা আনুষঙ্গিক খরচ কি মানে সে মেটাতে পারবে? কি মনে হয় তোমাদের? পারবে না, কারণ 50,000-এর মধ্যে সে যদি 40,000-ই বাড়ি ভাড়া দিয়ে দেয় তাহলে সে বাকি বাকি কিভাবে সে মানে মিটাবে? তো এই জন্যই দেখো বলেছে যে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রাখা প্রয়োজন। যার যেমন আয় সেই অনুযায়ী তাকে ব্যয় করতে হবে। তাহলে যেই ব্যক্তির আয় 50,000, তাকে সেই সেই লেভেলের বাসা ভাড়া, হয়তো 10-12,000-এর মধ্যে তাকে বাসা ভাড়া দিতে হবে। তারপরে তাদের বাচ্চা থাকলে তাদের স্কুলের বেতনের জন্য একটা খাত রাখা লাগবে, বাজারের জন্য, চিকিৎসার জন্য, তাই না? এগুলো সব কিছু করে ওই ব্যক্তিটার আবার কিছু টাকা সঞ্চয়েরও প্রয়োজন হতে পারে। কেন, কারণ মানুষ যখন বিপদে পড়ে, যখন বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়, তখন কিন্তু মানুষের সঞ্চয় থেকেই খরচ করে। তার মানে দেখো, ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু তোমার ফিনান্সটা আছে, মানে অর্থায়নটা ব্যক্তি জীবনেও আছে। ব্যক্তিগত জীবনেও আয় এবং ব্যয়ের সঙ্গতি রাখা প্রয়োজন। তা না হলে পরিবারের ক্ষেত্রেও একটা পরিবার কিসে পড়ে বলো তো? ধার দেনা করে মানুষের কাছে একদম একটা লজ্জাকর অবস্থার মধ্যে পড়ে যায়। তো এই জন্য প্রতিটা পরিবারকেও তার ব্যয়ের সাথে তার যে আয় সেটার একটা কী করা লাগবে, সঙ্গতি রাখা প্রয়োজন। দেখো বলেছে যে যখন যে পরিমাণ ব্যয় প্রয়োজন, তখন সেই পরিমাণ অর্থ না থাকলে হয়তো স্কুলের বেতন বকেয়া হয়ে যাবে, ফলে জরিমানা দিতে হতে পারে। পূর্ব পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও তার সুষ্ঠু ব্যবহারেই পরিবারের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া। এখন দেখো, এটা আমার তো খুব সিম্পল লাইন, আমরা সবাই বুঝতে পারছি। যদি আমাদের যখন যেই পরিমাণে ব্যয় প্রয়োজন সেই অর্থ না থাকে, যেমন ধরো তোমার স্কুলের বেতন ধরো 1,000 টাকা, এখন তোমার নিয়ম হচ্ছে 1 থেকে 10 তারিখের মধ্যে বেতন দিতে হবে, তা না হলে কী হয়ে যাবে, তোমাকে আবার জরিমানা দিতে হবে। এখন তোমার বাবা যদি আগে থেকেই 1,000 টাকা তোমার হচ্ছে সংস্থান করে না রাখে, তাহলে কী হবে বলো তো? তোমার স্কুলের বেতনটা বকেয়া হয়ে যাবে, ওদিকে তোমার জরিমানা বাড়তে থাকবে। মানে আমরা যদি আয় ব্যয়ের মধ্যে আগে থেকে একটা পরিকল্পনা না করতে পারি, তাহলে আমাদের পরিবারটাও সুন্দরভাবে চলবে না। ব্যবসাও যেরকম আয় ব্যয় সঙ্গতি রেখে ব্যবসা পরিচালনা করতে হয়, পরিবারেও কিন্তু তোমার এই আয় ব্যয় সঙ্গতি রেখে তোমার পরিবারের পরিকল্পনাটা ওইভাবে করা উচিত। দেখো এখানে বলেছে, এই লাইনটাতে সবাই দাগ দাও, এখন যেহেতু তোমাদের বই আছে এখন সবাই হচ্ছে এই লাইনটাতে দাগ দাও। পূর্ব পরিকল্পনা মাফিক এই তহবিলের উৎস নির্ধারণ ও তার সুস্থ ব্যবহারই পরিবারের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া আছে। আমার একটু বাঁকা হয়ে গেছে, আমি ঠিক করে দিই। পূর্ব পরিকল্পনা মাফিক এই এই তহবিল আর দিবা না, তহবিলের উৎস নির্ধারণ, তহবিলের উৎস নির্ধারণ ও তার সুস্থ ব্যবহারই পরিবারের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া। তোমাদের প্রশ্ন যদি আসে পারিবারিক অর্থায়ন কী বা পারিবারিক অর্থায়ন কাকে বলে, তখন উত্তর হবে এইটা, কি পূর্ব পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও তার সুস্থ ব্যবহারই পরিবারের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া। পূর্ব পরিকল্পনা কেমন, যেমন তোমার বাবার 50,000 টাকা আয়, সে জানে যে আমার বেতন 50,000, এখন সে আগে থেকে প্ল্যান করবে, আমি 10,000 দেবো বাসা ভাড়া, 10,000 আমার বাজার খরচ, 10,000 আমার ছেলে মেয়েদের স্কুল এবং প্রাইভেট টিউটরের খরচ, 10,000 আমার, 5,000 আমাদের চিকিৎসা খরচ, 2,000 টাকা আমি জমাবো। মানে এরকম করে আগের থেকেই পূর্ব পরিকল্পনা মাফিক তোমার হচ্ছে তহবিলটার উৎস নির্ধারণ এবং সেই অনুযায়ী প্রতিটা ব্যয় করাই হচ্ছে কি পরিবারের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া। তাহলে এই যে আমরা উপরের এই বিষয়গুলোটা বুঝলাম, এই বোঝার থেকে এটাই হচ্ছে আমাদের মূল লাইন, যে পরিবারের ক্ষেত্রে অর্থায়নটা কেমন। ঠিক আছে, আচ্ছা আমরা পরের পৃষ্ঠা যাব। এর আগে বলো তো আমাদের এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কি না? আমরা কি পরিবারের ক্ষেত্রে, আরেকবার বলো মা, আমি কথা ভেঙে এসেছি, আমি বুঝি নাই।
আত্ম উদ্যোগটা কেটে বলবো। আচ্ছা, আত্ম উদ্যোগটা বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, এই তো প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো আত্ম উদ্যোগ। এখন দেখো, আত্ম উদ্যোগ তো আমি তোমাকে দিয়ে বুঝাই। ধরো তুমি নিজে নিজে নিজের উদ্যোগ হয়ে কোনো কাজ করলা, কীরকম? ধরো তুমি খুব ভালো সেলাই করতে পারো, তুমি ভালো সেলাই করতে পারো। এখন তুমি চিন্তা করলে কি আমি বাসে বসে নকশি কাঁথা সেলাই করব, নকশি কাঁথা সেলাইয়ের মাধ্যমে, কাঁথা বিক্রির মাধ্যমে আমি হচ্ছে আয় করব, এটা তোমার আত্ম উদ্যোগ, ঠিক আছে? মানে নিজের থেকে নিজে উদ্যোগী হয়ে কোনো কাজ করলেও কিন্তু সেটা কি বলে আত্ম উদ্যোগ। তারপর কেউ ধরো হচ্ছে ভালো রান্না করতে পারে, এখন দেখবো অনেক জায়গায় রান্নার পেজ খুলে মানুষ খাবার বিক্রি করছে, ওইটা একটা কি আত্ম উদ্যোগ। তারপর দেখো কেউ ভালো হাতের কাজ পারে, ঠিক আছে? যেমন ধরো হাত দিয়ে হোমমেড এই যে ফুলদানি বলো, বিভিন্ন শোপিস বলো, এগুলো বানাতে পারে। তো এই যে নিজে উদ্যোগী হয়ে কোনো কাজ করলে সেটাকে আসলে কী বলা হয়? আত্ম উদ্যোগ, ঠিক আছে? এবং সেই কাজের মাধ্যমেও কিন্তু তুমি কী করতে পারো? আয় করতে পারো, তাই না? তোমার নকশি কাঁথা বিক্রি হলে তোমার আয় হবে, তোমার রান্নার খাবার আইটেম বিক্রি হলে তোমার আয় হবে, তোমার এই যে এই ধরনের শোপিসগুলো বা যেই কাজটাই তুমি নিজের থেকে করো না কেন, ওইটার বিক্রির মাধ্যমে কিন্তু তুমি কী করতে পারবা? আয় করতে পারবা। তাহলে এটা কিন্তু পরিবারের আয় একটা উৎস, ঠিক আছে? যেটা নিজ থেকে নিজে করছে। আত্ম উদ্যোগ মানে হচ্ছে নিজ থেকে নিজে নিজের উদ্যোগের মাধ্যমে যে কাজটা করে মানুষ আয় করে সেটাকে আমরা কি বলি? আত্ম উদ্যোগ, ঠিক আছে? বুঝেছো? আর কোথাও সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে উপরের গুলো তো পড়বই আমাদের বিভিন্ন এমসিকিউর জন্য বা লাগবে, আর নিচে আমাদের জ্ঞানমূলকের উত্তর যেটা আমি দাগ দিয়ে দিয়েছি সবাই এই লাইনটাকে সুন্দর করে পড়ে প্লাস মুখস্থ করতে হবে, ঠিক আছে? যে পারিবারিক অর্থায়ন কাকে বলে, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, পারিবারিক অর্থায়ন কাকে বলে। আচ্ছা, আমরা তাহলে এইটুকু যেহেতু বুঝতে পেরেছি আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো আমাদের এখানে একটা শব্দ আছে নিত্য নৈমিত্তিক। নিত্য নৈমিত্তিক মানে হচ্ছে প্রতিদিন যেই খরচগুলো আমাদের করতে হয়, প্রতিদিনের যেই আয় ব্যয়গুলো সেগুলোকে আমরা বলি নিত্য নৈমিত্তিক। মানে আজকে ধরো আজকে তোমার বাবা কী বাজার করলো, তোমাকে কত টাকা রিকশা ভাড়া দিল, সে আজকে কী কী খরচ করলো, সেটা হচ্ছে তার নিত্য নৈমিত্তিক খরচ বা নিত্য নৈমিত্তিক ব্যয়। তো এই শব্দটা আমাদের এই পাতায় আছে, আমরা পরের পাতায় চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা পরের পাতায় চলে যাচ্ছি। আচ্ছা দেখো, পরের পাতায় বলেছে যে এই যে নিত্য নৈমিত্তিক, আমি একটু জুম করে ফেলি, এখন দেখতে পাচ্ছ না? দেখো তো 3 নম্বর পৃষ্ঠা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, 3 নম্বর পেজে তো আছে, আমি তো একটু আসতে সময় লাগে, ঠিক আছে? 2 নম্বর পেজে আছে। 2 নম্বর পেজে আছে? ও আচ্ছা, দাঁড়াও দেখাচ্ছি। এখন দেখো তো 3 এসছে নাকি? আচ্ছা তাহলে আমি আবার শেয়ার করি, ঠিক আছে? আবার শেয়ার করি, আবার শেয়ার করছি। দেখো তো 3 নম্বর পেজে আসছে নাকি এখন? দেখো নেটওয়ার্কের কারণে অনেক সময় এটা হয়। আচ্ছা তাহলে যেহেতু আসছে তাহলে আমরা শুরু করি। দেখো বলা হয়েছে যে নিত্য নৈমিত্তিক, ওই যে আগে একটা শব্দ পড়ে এসেছিলাম নিত্য নৈমিত্তিক, এই ধরনের প্রয়োজন ছাড়াও মাঝে মাঝে পরিবারকে তার আয়ের বাইরেও বড় অঙ্কের ব্যয় করতে হতে পারে। যেমন আমরা জেনে এসেছি নিত্য নৈমিত্তিক প্রয়োজন কি, যেমন তোমার বাসা বাবার আজকে বাজার করার প্রয়োজন, তোমার স্কুলের বেতন দেওয়ার প্রয়োজন, আর তোমার ভাইয়ের স্কুলে রিকশা ভাড়া দেওয়ার প্রয়োজন, এগুলো হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক বা ডেইলি খরচ। এগুলো ছাড়াও কিন্তু আমাদের বাসায় হঠাৎ করে বড় অঙ্কের খরচ করার প্রয়োজন হয়। কীরকম? ধরো তোমরা মনে করলে যে তোমাদের বাসার টিভিটা আগের আগের মডেলের টিভি, এখন তোমরা একটা নতুন এলইডি টিভি নিবা, ওয়ালের মানে সুন্দর একটা তোমরা হচ্ছে তোমরা কী বলে এটাকে অ্যান্ড্রয়েড টিভি নিবা নতুন করে, তাহলে দেখো একটা টিভির দাম তোমার বেশি না? তাহলে এই নিত্য নৈমিত্তিক নৈমিত্তিক খরচ ছাড়াও হঠাৎ করে আমাদের এরকম বড় অঙ্কের খরচ পরিবারে করতে হয়, বা তোমাদের ফ্রিজটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, একটা নতুন ফ্রিজ কিনা লাগলো,
অথবা কেউ চাচ্ছ যে কারো বাসায় এসি লাগাবা, অথবা কেউ চাচ্ছ যে আমরা একটা গাড়ি কিনবো। তো যেটা বোঝাতে চাইলাম যে বাসায় এই ডেইলি খরচগুলো ছাড়াও হঠাৎ করে আমাদের বড় অঙ্কের খরচ করার প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এই বড় অঙ্কের যে খরচগুলো করবো সে টাকাগুলো বা অর্থগুলো আমরা কোথায় পাবো। দেখো, এই যে আমি যখন গত একটু আগে পড়াচ্ছিলাম তখন বলেছিলাম কিন্তু তোমার বাবার 50,000 টাকা ইনকামের মধ্যে সে আবার কিছু টাকা সেভ করে রাখবে, ওই সঞ্চয় থেকে কিন্তু আমরা কী করবো, ওই বড় অঙ্কের খরচগুলো করবো, এটা একটা উপায়। এটা ছাড়াও সঞ্চয়ের মাধ্যমে যদি না হয় তাহলে আমরা ঋণ বা কিস্তির মাধ্যমেও কিন্তু এগুলো কিনতে পারি, যেমন টিভি, ফ্রিজ, এগুলো আমরা কিস্তিতে কিনতে পারি, বা কারো কাছ থেকে ধার নিয়ে কিনতে পারি, সেটা হতে পারে ব্যাংকের থেকে ধার নিয়ে, হতে পারে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে ধার নিয়েও আমরা এই বড় অঙ্কের খরচগুলো করতে পারি। সবচেয়ে ভালো উপায় কোনটা, আমরা যদি আমাদের সঞ্চয় থেকেই আমাদের এই বড় অঙ্কের খরচগুলো করতে পারি তাহলে সেটা একটা পরিবারের জন্য কী হয়, মঙ্গলজনক হয়। এখন দেখো বইতে কী বলেছে, বইতে বলেছে বাসায় নতুন টেলিভিশন কিংবা ফ্রিজারেটার ক্রয়ের জন্য যদি আয়ের নিয়মিত উৎস থেকে অর্থ সরবরাহ করা সম্ভব না হয় তখন দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করা যেতে পারে। দেখো যেটা বললো যে দীর্ঘমেয়াদী ঋণ মানে তোমার একটা টিভি কিনতে হয়তো 70,000 টাকা লাগছে, তাহলে এই 70,000 টাকা তোমার বাবার হাতে এখন নেই, তোমার বাবা কী করতে পারে, দীর্ঘমেয়াদী মানে হচ্ছে একটু বেশি সময়ের জন্য, 2 বছরের জন্য 70,000 টাকা কারো কাছ থেকে ঋণ আনতে পারে। সেটা হতে পারে ব্যাংক, সেটা হতে পারে ওই যে কিস্তিতে কিনাও কিন্তু একটা ঋণ, ঠিক আছে? যে আমরা ওয়ালটনে গিয়ে বা সলিতে গিয়ে বললাম যে আমরা টিভিটা কিস্তিতে কিনবো 1-2 বছরের কিস্তিতে, তখন তোমার বাবা প্রতি মাসে মাসে 4,000 বা 5,000 করে করে দিলেই দেখা যাবে যে মোটামুটি 1.5 বছরের মধ্যে তোমাদের কিস্তিটা কী হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে এবং টিভিটাও তোমাদের হয়ে গেল। তো দেখো সেটাই বলেছে, সেই ক্ষেত্রে ঋণ ফেরত দেওয়ার একটি পরিকল্পনা করা প্রয়োজন, ফলে পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা করতে অর্থায়ন ধারণা সহায়তা করে। এখন একটা জিনিস দেখো, সেক্ষেত্রে ঋণ ফেরত দেওয়ার একটি পরিকল্পনা করা অবশ্যই প্রয়োজন। এখানেও আমি একটা উদাহরণ দেব, ধরো এই আমরা তো বললাম যে ধরলাম যে আমাদের ইনকাম 50,000, এখন 50,000 টাকা ইনকামের মধ্যে আমরা সর্বোচ্চ ঋণ নিলে প্রতি মাসে মাসে আমরা ঋণের জন্য ধরো 5,000 টাকা দিতে পারবো, এর বেশি আমরা দিতে পারবো না, কারণ 5,000 টাকার বেশি যদি আমরা দিতে যাই তাহলে আমাদের অন্য অন্য যে নিত্য নৈমিত্তিক খরচ আছে বা ডেইলি এক্সপেন্সগুলো আছে সেগুলো আমরা ফুলফিল করতে পারবো না, আমরা আমাদের খাবারের কম পড়ে যাবে বা আমাদের পুষ্টিকর খাবার খেতে পারবো না, অথবা ভালো খাবার খেতে পারবো না, অথবা দেখা যাবে বাড়ি ভাড়া বাকি পড়ে যাচ্ছে। তাহলে এখন আমি যে ঋণ নিয়ে একটা টিভি কিনবো, কেনার আগে আবার আমাকে দেখতে হবে যে আমি ওই ঋণের টাকা ফেরত দেওয়ার মতো আমার ক্ষমতা আছে কি না। দেখো টিভি কিন্তু বিভিন্ন দামে পাওয়া যায়, আমরা 50,000 টাকাও টিভি কিনতে পারি, আবার 25,00,000 টাকাও টিভি কিনতে পারি, তাই না? মানে বড়ো স্ক্রিনের বিভিন্ন ফাংশনের, ফ্রিজের ক্ষেত্রে একই কথা যে আমরা বিভিন্ন মানের বা দামের জিনিসটা কিনতে পারি। তো আগেই হুট করে কিনে ফেললে হবে না, কিনে ফেলার আগে দেখতে হবে যে আমার ওই টাকাটা ঋণের মাধ্যমেও যদি আমি কিনি ওই টাকাটা পরিশোধ করার ক্ষমতা আমার আছে কি না, ঠিক আছে? ওইটা যদি একটা পরিবার এই পরিকল্পনা না করতে পারে তাহলে কিন্তু সেই পরিবারের আর্থিক সংকট দেখা দেয়, সেই পরিবারে খুবই একটা অর্থনৈতিক একটা খুবই ঝামেলার মধ্যে পড়ে, ঠিক আছে? আর যে কোনো পরিবারই তুমি দেখবা অর্থনৈতিক ঝামেলাটার মধ্যে যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু সেই পরিবারে আর শান্তিটা থাকে না, কারণ মানুষের ওই শান্তির জায়গাটাও কিন্তু তোমার অর্থই, ঠিক আছে? শুনতে মানে খারাপ শোনালেও এটাই বাস্তবতা, মানুষের শান্তির জায়গাটাও কিন্তু সে অর্থকেন্দ্রিক, মানে তোমার পরিবারের অর্থ ব্যবস্থাপনা যদি সুন্দর না হয় তাহলে তোমার পরিবারের শান্তিও কী হবে, বিনষ্ট হবে। আচ্ছা, আমাদের মোটামুটি পারিবারিক অর্থায়নটা শেষ, এখন আবার আমি সবাইকে প্রশ্ন করব যে আমি এই পর্যন্ত যে পড়ালাম 3 পৃষ্ঠার প্রথম প্যারা, এই পর্যন্ত কারোর সমস্যা আছে কি না, আমরা পরিবারের ক্ষেত্রে অর্থায়নটা বুঝতে পারছি কি না। আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি, তো যদি আমাদের পরিবারে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় তখন আমরা কিভাবে এই অর্থটা পেতে পারি? হ্যাঁ, দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে আমরা যদি অর্থের ঘাটতি হয় তাহলে পূরণ করতে পারি, আর ঘাটতি না হলে আমরা ওই যে সেভিংস করেছি বা আয় করে রেখেছি সেই আয়ের থেকে আমরা কী করতে পারবো, সেই খরচটা মেটাতে পারবো। এই তো, বুঝতে পেরেছো? তাহলে পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এরকমই হবে, কীরকম, যেমন পারিবারিক অর্থায়ন কী,
বা পারিবারিক অর্থায়ন বলতে কী বোঝায়। আবার এরকম প্রশ্ন উঠতে পারে যে পারিবারিক অর্থায়নে ঘাটতি হলে আমরা কীভাবে পূরণ করব, ঠিক আছে। আবার পরিবারের ক্ষেত্রে আয়ের উৎসগুলো কী কী, তাই না? আয়ের উৎসগুলো কী পরিবারের ক্ষেত্রে? আয়ের উৎসগুলো হচ্ছে চাকরি, ব্যবসা, আত্ম উদ্যোগ, ঠিক আছে, কৃষিকাজ। আবার আমরা বলতে পারি পরিবারের ক্ষেত্রে ব্যয়ের খাতগুলো কী কী। তখন এই যে আমরা যে ডেইলি এক্সপেন্সগুলো পড়লাম, যে তোমার বাসার বাজার খরচ, বাড়ি ভাড়া, তারপর হচ্ছে স্কুলের বেতন, ইত্যাদি হচ্ছে আমাদের পরিবারের ক্ষেত্রে ব্যয়ের খাতগুলো। বুঝা গেল? প্রশ্ন কিন্তু এরকম আসবে, সেটা আমাদের এমসিকিউতেও আসতে পারে, জ্ঞান বা অনুধাবনে আসতে পারে, বা আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যেও আমাদের এগুলো চলে আসবে। আচ্ছা, তাহলে যেহেতু তোমরা পরিবারের ক্ষেত্রে অর্থায়নটা বুঝতে পেরেছ, আমি বলেও দিলাম যে প্রশ্নের ধরনগুলো কেমন হয়, এখন আমরা দ্বিতীয় প্যারায় চলে যাচ্ছি। এখানে একটা বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থায়নের প্রয়োগ দেখানো হয়েছে। এখন অনেকেই বলবে যে বিদ্যালয়ে অর্থায়ন আছে। হ্যাঁ, বিদ্যালয়ে আছে, ইভেন কি তোমার বিদ্যালয়ে না, মসজিদ মন্দির সব জায়গায় অর্থায়নের প্রয়োগ আছে। এই যে তোমরা ধরো একটা স্কুলে পড়ো, সেই স্কুলেরও একটা কী আছে, অর্থায়ন প্রক্রিয়া আছে। সেই স্কুলেও একটা আয় ব্যয়ের বাজেট হয়, ঠিক আছে। সেই স্কুলেও তোমাদের কীভাবে কতটুকু কাগজ কিনবে তোমাদের পরীক্ষার আগে, কী পরিমাণ প্রশ্ন ছাপাবে, সেটা করতে কী পরিমাণ টাকা লাগবে। এই যে তোমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়, মিলাদ উৎসব হয়, তারপরে তোমার হচ্ছে সাংস্কৃতিক উৎসব হয়, সেখানে কী পরিমাণ টাকা লাগবে, সেগুলো কীভাবে আয় প্রতিষ্ঠান আয় করবে, এগুলোরও কিন্তু একটা পরিবারের ক্ষেত্রেও কিন্তু আয় ব্যয়ের, সরি, একটা বিদ্যালয়ের ক্ষেত্রেও তোমার এই আয় ব্যয়ের ধারণাটাও আমাদেরকে এখন আমরা জানবো বা আমাদের বোঝা লাগবে। আপাত দৃষ্টিতে আমাদের দেখে মনে হয় যে বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, তো এখানে তার হয়তো অর্থের প্রয়োজন নেই। না, প্রতিটা জায়গায় আমাদের অর্থের প্রয়োজন। তো আমরা এখন দেখবো বইয়ে কীভাবে বলেছে যে একটা বিদ্যালয়ের অর্থায়নটা কেমন হয়। দেখো, বলেছে যে একটি বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিচিত হওয়া যায়। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এই লাইনটাতে দাগ দাও সবাই, বইয়ে এই লাইনটাতে দাগ দাও। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, একটু দাগ দিয়ে নাও। আচ্ছা, এখন আমি বুঝিয়ে দিচ্ছি যে এই যে দেখো, তোমরা যে আমাদের স্কুলে পড়ো, আমাদের কি আমাদের মূল উদ্দেশ্য কি মুনাফা অর্জন, মানে প্রফিট করা? আমাদের মূল উদ্দেশ্য কিন্তু প্রফিট করা না। প্রফিট মানে কি, যেমন ধরো তোমার বাবা একটা ব্যবসা করে, তোমার বাবার মূল উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি ইনকাম করবে, মানে বেশি বেশি প্রফিট করবে। কিন্তু আমাদের যে স্কুল, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু প্রফিট করা না, ঠিক আছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, আমরা তোমাদের থেকে বেতন নেই বলতে পারো, মিস তাহলে বেতন নেন কেন? বেতন না নিলে আমাদের যে যে তোমাদের টিচারদের বেতন, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে খরচগুলো আছে, আমার তোমাদের যে পানির বিল আছে, যে ইলেকট্রিসিটি বিল আছে, সেগুলো আমরা কীভাবে দিব, ঠিক আছে। তো প্রতিটা প্রতিষ্ঠানের আয় ব্যয় আছে। তো একটা বিদ্যালয়ের মূল উদ্দেশ্য কখনই মুনাফা অর্জন না। একটা বিদ্যালয়ের মূল উদ্দেশ্য, এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, এটার এটাতেও আয় ব্যয়ের ব্যবস্থাপনা আছে, কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো শুধু ইনকাম করাই এটার উদ্দেশ্য না। কিছু কিছু স্কুল আছে আলাদা, আমি নাম বলবো না, কিছু কিছু স্কুল আছে যেগুলো অনেক বেতন, অনেক এক্সপেন্সিভ, সেগুলোর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে বিদ্যালয় একটা সামাজিক প্রতিষ্ঠান যার উদ্দেশ্য মুনাফা অর্জন না। আচ্ছা, তো আমরা এর পরের লাইন পড়ি, সেখানেও আয় ব্যয় বা তহবিল ব্যবস্থাপনার একটি পরিকল্পনা থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত ছাত্রদের বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি, এইসব উৎস থেকে তহবিল সংগ্রহ করে। এই দেখো, তোমাদেরকে আমরা পরীক্ষা, তোমরা আমাদেরকে বেতন দাও না, পরীক্ষার ফি দাও, তারপর আমাদের প্রতি বছরে অ্যাডমিশন ফি দাও, এইসবগুলো হচ্ছে প্রতিষ্ঠানের আয় হয়। তাহলে প্রতিষ্ঠানের আয় কীভাবে হয়? তোমরা যে বেতন দিচ্ছ, তোমরা ভর্তি হচ্ছ, তোমরা পরীক্ষার ফি দিচ্ছ, এইসবের মাধ্যমে একটা শিক্ষা প্রতিষ্ঠানের আয় বা হচ্ছে। এখন দেখো, সুস্থভাবে ক্লাস পরিচালনার জন্য প্রতিষ্ঠান থেকে এই তহবিল দিয়ে বিভিন্ন প্রকার ব্যয় নির্বাহ করতে হয়, যেমন শিক্ষক কর্মচারীদের বেতন, ঘর ভাড়া প্রদান। দেখো, শিক্ষক কর্মচারী, যে আমাদের স্কুলে কত টিচার আছে, তারপর আমাদের কত আয়া পিয়ন আছে, অফিসে কাজ করে এরকম লোক আছে, প্রত্যেকের বেতন দিতে হয়। ঘর ভাড়া প্রদান, যেহেতু এটা আমাদের নিজস্ব বিল্ডিং, তাহলে এখানে আমাদের বাড়ি ভাড়া লাগে না। কিন্তু ঢাকা শহরের ম্যাক্সিমাম স্কুলগুলোতেই কী হয় বলতো, এই বিল্ডিং ভাড়া নিয়ে ক্লাস করায়, তখন কিন্তু তাদের বিল্ডিং ভাড়াও দিতে হয়, বড় একটা অঙ্ক টাকা চলে যায় বিল্ডিং ভাড়া নিয়ে
যারা স্কুল চালায় তাদের ওই বাড়ি ভাড়ার ক্ষেত্রে। তারপর দেখো বিদ্যুৎ বিল প্রদান, বিদ্যুৎ বিল তো আমার তো আমাদের স্কুল দিতে হয়। বিভিন্ন প্রকার সংস্কারমূলক ব্যয়, কীরকম ধরো তোমাদের ওয়াশরুমের কল নষ্ট হয়ে গেল, কোনো বেসিন নষ্ট হয়ে গেল, বা এই যে ওয়াল ঘড়িগুলো সব নষ্ট হয়ে গিয়েছিলো, ফ্যান নষ্ট হয়ে যায়, কখনো কম্পিউটার নষ্ট হয়ে যায়, কখনো আমাদের চেয়ার টেবিলগুলো ভেঙে যায়, এগুলো এই আসবাবপত্র ক্রয় করা বা আসবাবপত্র ঠিক করা, কম্পিউটার কেনা, বা আমাদের এই যেগুলো বললাম যে বিভিন্ন ধরনের মেনটেনেন্সের কাজে আমাদের স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় হয়। তাহলে আমি কী বুঝলাম, শিক্ষা প্রতিষ্ঠানের আয় কিসের মাধ্যমে হয়? শিক্ষার্থীরা যে বেতন দেয়, পরীক্ষার ফি দেয়, ভর্তি ফি দেয়, এসবের মাধ্যমে এটা শিক্ষা প্রতিষ্ঠানে আয় হয়। আর শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় কীভাবে হয়? শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় হয় শিক্ষক কর্মচারীদের বেতনের মাধ্যমে, যে বাড়ি ভাড়া বা স্কুলের বিল্ডিংয়ের ভাড়া প্রদানের মাধ্যমে, বিদ্যুৎ বিল দেওয়ার মাধ্যমে, তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের সংস্কারমূলক ব্যয়, যেগুলো উদাহরণ দিলাম আমি, অনেক সময় আমাদের ফ্যান নষ্ট হয়ে যায়, বাথরুমের বেসিনের কল নষ্ট হয়ে যায়, বা হচ্ছে আমাদের ঘড়ি নষ্ট হয়ে যায়, তারপর অনেক সময় আমাদের কম্পিউটার কেনা লাগে, আসবাবপত্র মানে বেঞ্চ কেনা লাগলো, এগুলোর ক্ষেত্রে কী হয়, আমাদের ব্যয় হয়। ঠিক আছে, এরপরের লাইনটা দেখো, ফলে প্রতিষ্ঠানে বহুবিধ কার্য প্রক্রিয়া সুস্থভাবে সম্পাদনের জন্য তহবিলের বিভিন্ন উৎস ও ব্যবহার, বিভিন্ন খাত বিবেচনা করে যথাযথভাবে তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করা বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন। লাইনটা আমি আবার পড়ছি, ফলে প্রতিষ্ঠানের বহুবিধ কার্য প্রক্রিয়া সুস্থভাবে সম্পাদনের জন্য, এই লাইনটাতে দাগ দাও সবাই, এই লাইনটাতে দাগ দাও, আমি লাইনটা আবার বুঝাই দিব। ফলে বাদ দিয়ে প্রতিষ্ঠানটির বহুবিধ কার্য প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তহবিলের বিভিন্ন উৎস ও ব্যবহার বিবিধ খাত বিবেচনা করে যথাযথভাবে তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করা বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন। দাগিয়েছ? প্রশ্ন এরকম থাকতে পারে, একটা বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন কেমন হয়? তাহলে তুমি সুন্দর করে তুমি যদি বুঝে থাকো, তুমি নিজে থেকেই লিখতে পারবে যে একটা প্রতিষ্ঠানের বহুবিধ কাজ থাকে। ঠিক আছে, বহুবিধ কাজ থাকে, এই কাজগুলোর কোনটা আগে করা প্রয়োজন, সেই মানে তোমার অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলো আগে করতে হবে, এবং যেটা পরে করলেও চলে সেটা পরে করে তোমার যথাযথভাবে তহবিলের ব্যবস্থাপনা করতে হবে, তখন সেটাই হবে কি পরিবারের বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন। দেখো যে জিনিসটা বলছিলাম, ধরো তোমার স্কুলের প্রতিটা মানে প্রতিষ্ঠানে কিন্তু আয় ব্যয়ের একটা সামঞ্জস্য থাকতে হবে। ধরো এখন তোমাদের স্কুলে বাথরুমের কল নষ্ট হয়ে আছে, তো ওটা পানি পড়তেছে, আবার তোমাদের ওয়াল ঘড়িটাও নষ্ট হয়ে আছে, তাহলে বলো তো এখন প্রধান শিক্ষক স্যার বা হেড স্যার আমাদের কোনটা আগে ঠিক করবে? তার তো বাজেট অল্প, সে কী ঠিক করবে, বাথরুমের কল নাকি ওয়াল ঘড়ি, কোনটা ঠিক করবে? হ্যাঁ, বাথরুমের কল, কারণ এটা আমাদের জন্য বেশি প্রয়োজনীয়। ঠিক সেরকম ধরো আমাদের এখন পরীক্ষা কাছে, পরীক্ষা কাছে আমাদের এখন প্রশ্নপত্র ছাপাতে হবে, আবার হচ্ছে ধরো দেখা গেল যে আমাদের মাঠের এক পাশে একটা গাছ ভেঙে পড়ে আছে, সেই গাছটা আবার আমাদেরকে সরাতে হবে, তা নাহলে স্টুডেন্টদের যাতায়াতে অসুবিধা হচ্ছে, তো আমাদের কিন্তু অর্থ অল্প, তাই না? এখনও কিন্তু হেড স্যার কিন্তু ডিসিশন নেবে না, যেহেতু আমাদের পরীক্ষা চলে আসছে, আমাদের আগে হচ্ছে প্রশ্নটা ছাপাতে হবে, পরবর্তী মাসে স্টুডেন্টরা যখন বেতন দেবে তখন হচ্ছে আমরা এই বিদ্যালয়ের গাছটা যেহেতু পড়ে আছে এটা সরানোর ব্যবস্থা করব। মানে দেখো এই যে হেড স্যার যেটা প্ল্যানিং করলো যে কোন অর্থটা আমি আগে ব্যয় করলে আমার প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলবে, এটাই কি একটা বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন। ঠিক আছে, আবার দেখা গেলো যে আমাদের বোর্ডটা ভেঙে আছে, তো আমরা লিখতে পারছি না, তাহলে সেক্ষেত্রে বোর্ডের কাজটা কী করতে হবে, আগে করতে হবে। মানে এই যে দেখো তহবিলের বিভিন্ন উৎস বিভিন্ন খাত বিবেচনা করে, মানে কোন খাতটা আগে আমাকে ফুলফিল করা লাগবে, কোন খাতটা আমাকে দেওয়া আগে দিতে হবে, সেটা বিবেচনা করে তহবিলটাকে ব্যবস্থাপনা, মানে কোন খাতে আমি কতটুকু টাকা খরচ করব, সেটাই একটা বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থায়ন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তো এইটুকুর মধ্যে যে আমাদের দ্বিতীয় প্যারাটুকু পড়লাম, এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কি না? আচ্ছা দেখেছ কত মজা না, আমরা কিন্তু এতদিনও জানতাম যে আমাদের সব জায়গায় অর্থায়ন আছে, কিন্তু অর্থায়নটা কীরকম, আয় ব্যয়টা কীরকম সেটা কিন্তু এখন আমরা জানতে পারছি। পরিবারের ক্ষেত্রে জানলাম, বিদ্যালয়ের ক্ষেত্রে জানলাম, তারপর আমরা কিন্তু একটা দর্জির দোকানের ক্ষেত্রেও জেনেছি যে অর্থায়নটা, মানে দর্জির দোকান মানে একটা ছোটো ব্যবসা প্রতিষ্ঠান, সেটা সম্পর্কেও জেনেছি। তো এখন আমরা দেখি যে
উপরের উদাহরণগুলোর মধ্যে কোনটা কি সেটা নিয়ে আবার একটা আলোচনা করেছে, সেটা আমরা পড়ে যাচ্ছি। দেখো বলেছে যে উপরের উদাহরণগুলোর মধ্যে দর্জির দোকান একটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান। এরকম প্রশ্ন থাকে যে দর্জির দোকান দর্জির দোকান একটা মুনাফা, কী ধরনের প্রতিষ্ঠান? মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান, মানে এই ধরনের প্রশ্ন থাকে যে দর্জির দোকান কী ধরনের প্রতিষ্ঠান, বা যে কোনো ছোট ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই কি সেটা মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান। এরপরে দেখো, এরপরে বলা হয়েছে যে কিন্তু কিন্তু পরিবার ও বিদ্যালয় মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান না। আমরা তিনটা প্রতিষ্ঠান সম্পর্কে পড়েছি, তাই না? একটা পড়েছি দর্জির দোকান, দর্জির দোকানের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। কিন্তু পরিবার, পরিবারের মূল উদ্দেশ্য তো মুনাফা অর্জন না। আবার বিদ্যালয়ের মুনাফা অর্জন, মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন না। তাহলে তিনটা প্রতিষ্ঠানের ধরন কিন্তু তিন ধরনের। বর্তমান পাঠ মূলত মুনাফা অর্জনকারী ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠানের অর্থায়ন নিয়ে জড়িত। আচ্ছা, এখন বর্তমান পাঠ যেটা বলেছে, আমরা যেই বইটা পড়ছি বা আমরা যে সামনে পড়বো, সেই পড়ার অংশগুলো হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে যাদের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ঠিক আছে, একজন মুদি দোকানের অর্থায়ন প্রক্রিয়া কেমন? মুদি দোকানের পণ্য বিক্রয় করে মুনাফা অর্জন করে, আবার পণ্য বিক্রয়ের জন্য তাকে পণ্য ক্রয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন ইত্যাদি চলতি খরচ যা নিয়মিতভাবে সম্পাদন করতে হয়। এখন আসি আমরা মুদি দোকানে। আমরা তো মুদি দোকান সবাই চিনি, আমাদের বাসা থেকে প্রত্যেকের বাসা থেকে বেরোলেই মুদির দোকান আছে। তো মুদির দোকান কীভাবে আয় করে? আমরা সবাই জানি মুদির দোকান পণ্য বিক্রি করে কী করে আয় করে। তাহলে মুদির দোকান ব্যয় কীভাবে করে? এই পণ্যগুলো বিক্রি করার জন্য তো তাকে কী করতে হবে? পণ্য কিনতে হবে, তাই না? ধরো সে সামান বিক্রি করবে, চাল বিক্রি করবে, আটা বিক্রি করবে, ডাল বিক্রি করবে, তাহলে এগুলো তাকে কিনতে হবে না? তাহলে এই পণ্যগুলো ক্রয় করতে তাকে ব্যয় করতে হবে। তারপর দোকান ভাড়া দেওয়ার জন্য তাকে ব্যয় করতে হবে, দোকানের বিদ্যুৎ বিল দেওয়ার জন্য তাকে ব্যয় করতে হবে। দোকান তো সে আর একা চালাতে পারবে না, একটু মোটামুটি একটু বড় দোকান হলে দেখা যাবে যে দুই তিনজন কর্মী লাগবে। আচ্ছা, কারো যদি সাউন্ড আনমিউট করা থাকে তুমি মিউট করে রাখো, যখন আমার সাথে কথা বলবে তখন আবার আনমিউট করে কথা বলবে, তা না হলে কী হয় সাউন্ডগুলো চলে আসে। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলছিলাম যে একটা মুদির দোকানে কী করছে, আয় করতেছে বিক্রির মাধ্যমে, আর তার ব্যয় কিন্তু অনেকগুলো খাত আছে। ঠিক আছে, সে দোকান ভাড়া দিচ্ছে, পণ্য কিনছে, কর্মচারী বেতন দিচ্ছে, বিদ্যুৎ বিল দিচ্ছে, আবার কখনো কখনো ক্রেতার প্রয়োজনে তাকে দোকানের আয়তন বৃদ্ধি, রেফ্রিজারেটর ক্রয় ইত্যাদি বড় আকারে খরচ করতে হয়। মানে আবার কী হয়, যখন অনেক ক্রেতা বেড়ে যায়, তাই না? আমাদের এলাকায় আমরা কী দেখব, দুই ধরনের দোকান আছে। কোনো কোনো মুদির দোকান আছে ছোট, কোনো কোনো মুদির দোকান আছে অনেক বড়, যেগুলোকে আমরা বলি ডিপার্টমেন্টাল স্টোর। তো তাকে কিন্তু অনেক সময় দোকান বৃদ্ধির জন্য, যেন আমার এখন ভালো বিক্রি হচ্ছে, আমাকে আরও দোকান বাড়ানো লাগবে, দোকান বড় হলে আমার আরও বেশি পণ্য আনতে পারবো, তখন আমার বিক্রি অনেক বেশি হবে। তো অনেক সময় একটা মুদির দোকানকে এ ধরনের দোকান বাড়ানোর মতো কাজে বড় অঙ্কের খরচ করতে হয়। এই বড় আকারের খরচগুলোকে বলা হয় স্থায়ী খরচ। আমি আবারও বলছি, বড় আকারের খরচ, যেমন ধরো দোকানের আয়তন বৃদ্ধি বা দোকানের জন্য ফ্রিজ ক্রয়, আমরা দেখব যে প্রতিটা দোকানেই ফ্রিজ থাকে, কোনো কোনো দোকানে একাধিক ফ্রিজ থাকে, কোক রাখার জন্য এক ধরনের ফ্রিজ, আইসক্রিম রাখার জন্য এক ধরনের ফ্রিজ, আবার দুধ বা তোমার যে ফ্রোজেন ফুড এখন যেগুলো আছে সেগুলো রাখার জন্য আরেক ধরনের ফ্রিজ প্রয়োজন হয়। তো তোমার মুদির দোকানের ব্যবসা যখন বাড়বে বা বিক্রি যখন ভালো হবে, তখন কিন্তু তুমি চাইবে তোমার ব্যবসাটাকে আরও বাড়াতে। এই বাড়াতে তোমাকে যে বড় অঙ্কের খরচগুলো করতে হয় সেগুলোকে বলা হয় স্থায়ী খরচ। ঠিক আছে, আবারও বলছি, বড় অঙ্কের খরচ যেগুলো আমাদের নিয়মিতভাবে সবসময় করা লাগে না, অনেক বছর পরে করলে হয়, সেগুলোকে আমরা বলি যে স্থায়ী খরচ। যেমন ফ্রিজ, ফ্রিজ ক্রয়, ফ্রিজ কি আমাদের প্রতিদিন কেনা লাগে? এটা তো আমাদের প্রতিদিন কেনা লাগছে না। বা দোকানের আয়তন বৃদ্ধি, বা একটা দোকানের তোমার হচ্ছে যে আসবাবপত্র বৃদ্ধি, এগুলো আমাদের প্রতিদিন করা লাগে না, এগুলো আমাদের বড় অঙ্কের খরচ, মোটামুটি বছরে একবার করলেই চলে, অনেক সময় এক বছর না পাঁচ সাত বছর পরে করলেও চলে। এই ধরনের খরচকে আমরা বলি কি, স্থায়ী খরচ। দেখো বলেছে যে ফলে মুদি দোকানে সুস্থভাবে পরিচালনা, সুস্থভাবে ব্যবসা পরিচালনার জন্য চলতি ও স্থায়ী সম্পদে তহবিল বিনিয়োগ করে। তাহলে একটা মুদি দোকান কোন কোন জায়গায় তহবিল বিনিয়োগ করে? চলতিতে আর স্থায়ীতে।
এখন আমি আবারও বলছি চলতি খরচ কোনগুলো, এই যে দোকানের পণ্য ক্রয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন ইত্যাদি হচ্ছে চলতি খরচ। দাগিয়ে নাও তো, পণ্য ক্রয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন ইত্যাদি চলতি খরচ যা নিয়মিতভাবে সম্পাদন করতে হয়। ঠিক আছে, এই লাইনটা দাগ দাও। পণ্য ক্রয়, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন ইত্যাদি চলতি খরচ যা নিয়মিতভাবে সম্পাদন করতে হয়। ঠিক আছে, আর স্থায়ী খরচ কি? স্থায়ী খরচ হচ্ছে যেগুলো হচ্ছে তোমার কি বড় আকারের খরচ, সেগুলোকে বলা হয় কি স্থায়ী খরচ। বড় আকারের খরচ যেগুলোকে স্থায়ী খরচ, যেমন কি তোমার হচ্ছে যে দোকানের আয়তন বৃদ্ধি, রেফ্রিজারেটর ক্রয়। ঠিক আছে, আর চলতি খরচ হচ্ছে পণ্য ক্রয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন। এই এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউতে আসে, আমাদের জ্ঞানমূলক প্রশ্নও আসে। কীভাবে প্রশ্ন হয়, স্থায়ী খরচ কাকে বলে? তখন তুমি উত্তর দিবা বড় আকারের খরচ যেগুলো সচরাচর করতে হয় না তাকে বলা হয় স্থায়ী খরচ। আবার যদি আমি প্রশ্ন করি চলতি খরচ কাকে বলে, যে সমস্ত খরচ ছোট অঙ্কের এবং নিয়মিতভাবে করতে হয় তাকে বলা হয় চলতি খরচ। কি বললাম, যে সকল খরচ তোমার হচ্ছে যে ছোট অঙ্কের খরচ যা নিয়মিতভাবে করতে হয় তাকে বলা হয় চলতি খরচ। যদি বলি যে উদাহরণ দাও, উদাহরণ দিবা চলতি খরচের ক্ষেত্রে, যেমন একটা দোকানের ক্ষেত্রে পণ্য ক্রয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন, এগুলো হচ্ছে চলতি খরচ। আর স্থায়ী খরচের উদাহরণ হচ্ছে দোকানের বৃদ্ধি বা তোমার সম্পত্তি ক্রয়, আসবাবপত্র ক্রয়, ফ্রিজ ক্রয়, টিভি ক্রয়, এগুলো সবই তোমার কি স্থায়ী খরচ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বলেছে যে ফলে মুদি দোকানি ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চলতি স্থায়ী তহবিলে বিনিয়োগ করে। বিক্রয় লব্ধ আয় হতে যদি বিনিয়োগের তহবিল সংস্থান করা না যায় তবে তাকে বিভিন্ন উৎস, যেমন নিজস্ব তহবিল, বন্ধু বান্ধব, ধারে পণ্য ক্রয় ইত্যাদি থেকে তহবিল জোগাড় করতে হয়। এখন আসো, তোমার বাবা ধরো মুদির দোকান দিয়েছে, সে বিক্রি করে তার অতটা আয় হচ্ছে না, অতটা আয় হচ্ছে না যে সে তোমার হচ্ছে দোকানকে বাড়াবে। তখন সে কী করতে পারে, দোকান বাড়ানোর জন্য সে নিজের আগের যে জমানো টাকা সেটা খরচ করতে পারে, বন্ধু বান্ধব থেকে পণ্য টাকা ধার নিতে পারে। এভাবেও সে কী করতে পারে, তোমার ধারে পণ্য ক্রয় করেও তোমার সে তার খরচটা মেটাতে পারে। আবার স্থায়ী সম্পদ অর্জনের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়, সেটা সাধারণত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রহণ করতে পারে। আচ্ছা, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন ব্যবসা করে তার জন্য ঋণ নেওয়াটা অনেক সোজা হয়। ঠিক আছে, তো সে চাইলে তার বড় অঙ্কের খরচগুলা ব্যাংক থেকে ঋণ নিয়েও করতে পারে। মুদি ব্যবসায়ীর ক্ষেত্রে বিক্রয় লব্ধ অর্থ সঠিক ব্যবহার, আচ্ছা আমাদের মনে হয় সময় শেষ হয়ে যাবে মেয়েরা, তো তোমাদের পড়া হচ্ছে যে এইটুকু, 3 নম্বর পৃষ্ঠার এই পর্যন্ত। আমি কিন্তু আগামী ক্লাসে একটু পড়া ধরবো, এতদিন যে তোমাদের বই ছিল না আমরা পড়া পড়তে পারিনি, তাহলে কী পড়া ধরবো? আমরা পারিবারিক অর্থায়ন কি সেটা পড়বো, আমরা একটা বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থায়ন কি সেটা পড়বো, এবং একটা মুদি দোকানের ক্ষেত্রে অর্থায়ন কি আমরা সেই পর্যন্ত পড়বো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই নিচের পাড়াটা থেকে শুরু করবো, আগামী কয়েক মিনিট পড়া ধরে নিব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেককে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।